আমরা এখন এই পাদ ধারক, এই যে সমান্তরাল পাদ ধারক আছে, এই পাদ ধারকের ধারকত্ব সি বের করতে যাচ্ছি। তো আমরা অলরেডি জানি যে ধারকত্বের যে ফর্মুলা সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা যে কোনো ধরনের ধারকের জন্য প্রযোজ্য, এটা আমরা অলরেডি বলছি। মানে গোলক আকৃতির ধারকের ধারকত্ব বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করতে পারি, সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব বের করার জন্য এই ফর্মুলা ইউজ করতে পারি। তো আমরা এখন যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে সমান্তরাল পাদ ধারক আছে এটার কিছু মান আমাদের দেওয়া আছে, এটা আগে আমি বলে নিই। সেটা দেওয়া আছে যে একটা পাত থেকে একটা পাতের লম্ব দূরত্ব হচ্ছে ডি, মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে ডি, এবং বলা আছে মাঝখানে যে ম্যাটেরিয়ালটা আছে, যে অন্তরক পদার্থটা আছে বা পরাবৈদ্যুতিক যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে, তার মাধ্যমের বেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন। এবং এই পাতে বা এই পাতে যে কোনো একটা পাতে চার্জ জমাকৃত চার্জের পরিমাণ হচ্ছে কিউ, আর পাতের একটা ক্ষেত্রফল আছে চারপাশে, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। আরেকটা ব্যাপার বলে রাখি, এই সমান্তরাল পাত ধারকের যে পাতটা আছে এটা এমন কোনো কথা নাই যে এটা সবসময় বর্গ আকৃতির বা হচ্ছে আয়তাকার আকৃতির ক্ষেত্রফল হইতে পারে, এটা বৃত্তাকার আকৃতির হইতে পারে। তো এটার যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তো আমাদের অ্যাকচুয়ালি এই ইনফরমেশন গুলা মধ্য থেকে আসলে দেওয়া থাকবে, যে ইনফরমেশন গুলা সেটা হচ্ছে এপসাইলন এ এবং ডি, এই তিনটা ইনফরমেশন দিয়ে আমাদের বের করতে বলবে সি কত। তাহলে এই সমান্তরাল পাত ধারকের সি বের করতে হবে এপসাইলন, মাঝখানের মাধ্যমের বেদন যোগ্যতা এ, ক্ষেত্রফল এবং মধ্যবর্তী লম্ব দূরত্ব ডি থেকে, ইভেন চার্জের মানও দেওয়া থাকবে না। তাহলে আমরা কিভাবে বের করতে পারি একটু দেখি। এই ফর্মুলাটার দিকে তাকাই, সি ইকুয়াল টু কিউ বাই ভি। আমরা জানি যে কিউ এবং বি দুইটাই আমাদের কোনটাই দেওয়া নাই, তার মানে হচ্ছে কিউ এবং বি এই দুইটাকেই হচ্ছে এই জানামান, যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে জানামান, এই জানামানের মাধ্যমে প্রকাশ করতে হবে বা রিপ্রেজেন্ট করতে হবে কিউ ভিকে, রাইট। তো আমরা মনে হয় জানি ভি সমান হচ্ছে ইডি নামক একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে তুমি নিজেই একটু হচ্ছে গিয়ে চিন্তা করে দেখতে পাবা, কারণ বি আর ই এর মধ্যে হচ্ছে রিলেশন কেমন হয় সেটা আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। তারপর আমি খুব ছোট করে বলে দিচ্ছি, একটা যদি সুষম তড়িৎ ক্ষেত্র, আমি আবারও বলছি সুষম তড়িৎ ক্ষেত্র, কারণ সমান্তরাল পাত ধারকের মাঝখানের তড়িৎ ক্ষেত্রটা খুব সুষম, কারণ দেখো এখানে গ্রাজুয়ালি সমপরিমাণ প্লাস এবং সমপরিমাণ মাইনাস চার্জ আছে, ফলে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি প্লাস থেকে বের হয়ে কোন দিকে যায়, মাইনাসের দিকে, ফলে এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করতেছে, রাইট, প্লাস থেকে মাইনাস দিকে, এবং সুষম মান এবং দিক সবগুলো সেম আছে। তাহলে এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্রের দুইটা বিন্দু যদি নেই এ এবং এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি তে হচ্ছে একটা একক ধনাত্মক বিন্দু আধান নিতে কৃত কাজের মান কত হবে, সেটাই হচ্ছে কি এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য, রাইট, এবং সেই কৃত কাজের মান হবে কার দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। কিন্তু মনে রাখতে হবে যে এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বলি অথবা হচ্ছে ক্ষেত্র দ্বারা কৃত কাজ বলি, একটা একটা হচ্ছে জাস্ট সাইন উল্টা, একটা প্লাস একটা মাইনাস। তা আমি এখানে সাইন নিয়ে মাথা ব্যথা করতে যাচ্ছি না, আমি শুধুমাত্র মানটা দরকার আমার, তাই আমি মানটা বের করব। তো আমি প্লাস ওয়ান চার্জ কে এ থেকে বি তে নিয়ে গেছি, তাহলে বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব, এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য ভি, এই দুইটার মধ্যে, এটাকে আমরা নাম দিচ্ছি ভি। ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কৃতকাজ, কৃতকাজ কত হবে এফ ইন্টু এক্স, এফ হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের দ্বারা কৃতকাজ, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দ্বারা সৃষ্ট বল, এফ ই ইন্টু হচ্ছে এক্স। এফ ই মানে কি, একক ধনাত্মক বিন্দু আধানের উপরে প্রযুক্ত বলের মান কি, আমরা ই নাম দিছি ই, আর কতটুকু পরিমাণ দূরত্ব সরাইছি আমরা প্লাস ওয়ান চার্জ কে, এই এক্স এর মানটা কত ডি, তাহলে ই ইন্টু হবে কত ডি। এবং এখানে আমি প্লাস মাইনাস সাইন দেই নাই, এটা যখন একুয়েটি লিখবো তখন প্লাস মাইনাস যথাযথভাবে দিতে হবে, এবং এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে ই ডি ফর্মুলাটা আসছে। তো এই ফর্মুলাটা আমাকে হেল্প করবে ভি কে ডি তে কনভার্ট করতে, ভি কে ডি তে কনভার্ট করতে, এই ফর্মুলাটা আমাকে হেল্প করবে। তাহলে বি কে আমি ডি তে কনভার্ট করার ফর্মুলা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি কিউ বাই ইডি, রাইট, কিউ বাই ইডি। কিন্তু এটাই এনাফ না, কারণ আমরা জানি কিউ এবং ই এই দুইটার কোনটাই হচ্ছে আমাদের দেওয়া মানে নাই, ফলে কিউ এবং ই দুইটাকে হচ্ছে আমাকে অন্যটাতে কনভার্ট করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি এই প্রমাণটা গাউস ল থেকে করা হয়, আমাদের বইয়ের মধ্যে এটা এক্সাক্ট প্রুফটা দেওয়া নাই বা কারণটাও বলা নাই, বাট আমাদের এটা এখন জানার খুব বেশি দরকার নাই, তুমি একটু হয়তো চিন্তা করতে পারো, করলে হয়তো পেয়ে যাবা। তো আমি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে গিয়ে চার্জ ঘনত্ব নামক একটা ব্যাপার আছে কোন একটা ক্ষেত্রফলের মধ্যে, যেমন এই ক্ষেত্রফল জুড়ে কি পরিমাণ চার্জ বর্তমানে আছে, ধরে নিছি আমরা কিউ পরিমাণ চার্জ, তাহলে এ ক্ষেত্রফলে অবস্থিত পরিমাণ চার্জের মান হচ্ছে কিউ, তাহলে একক ক্ষেত্রফলে কত পরিমাণ চার্জ আছে কিউ বাই এ, এটা হচ্ছে
এই ক্ষেত্রফলে উপস্থিত চার্জ ঘনত্ব সিগমা এর মান, এটা হচ্ছে সিগমা এর মান, এটা মনে হয় আমরা আগেও দেখছিলাম ব্যাপারটা সিগমা এর মান। তো একটা ক্ষেত্রফলে যে চার্জ ঘনত্ব বিরাজ করে সেটাকে আমরা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করি, সিগমা মানে হচ্ছে ওই ক্ষেত্রফল জুড়ে মোট যে চার্জ, বাই হচ্ছে মোট ক্ষেত্রফলের মান। তাহলে একক ক্ষেত্রফলে উপস্থিত চার্জের মান হচ্ছে কিউ বাই এ। এই সিগমাটাকে যদি এপসাইলন দিয়ে ভাগ করা হয়, মানে যে এটা চারপাশে যে এলাকা আছে সেই এলাকার যে ভেদন যোগ্যতা, সেই এপসাইলন দিয়ে যদি সিগমাটাকে ভাগ করা হয়, যে সিগমাটাকে যদি এপসাইলন দিয়ে ভাগ করা হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা পাওয়া যায়, ক্ষেত্রফলের তড়িৎ ক্ষেত্রের মানটা পাওয়া যায়। তাহলে ই সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন, এবং এটা আমাদের বইয়ে প্রমাণ আছে, এটা ছোট একটা প্রমাণ যেটা হচ্ছে গোলকের জন্য দেখাইছে। বাট বি কেয়ারফুল, এই প্রুফটা যে গোলকের জন্য যে প্রুফটা দেওয়া আছে আমাদের বইয়ে, এটা যে কোনো ধরনের হইতেছে গিয়ে মানে বস্তুর জন্য প্রযোজ্য, এটা গোলক হইতে পারে, আয়তকার আয়তকার আকৃতির হইতে পারে, ঘনক আকৃতির হইতে পারে। তো ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাতে আমরা সিগমা এর মানটা যদি আমরা বসাই দেই, তাহলে খুব সহজেই আমরা কিউ আর ই এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো, রাইট? তাহলে আমরা মানটা বসাই দিছি কিউ বাই এ, যদি এখানে বসে তাহলে ই সমান আছে কিউ বাই এপসাইলন এ। এখান থেকে খুব সহজেই আমরা কিউ বাই এর মানটা বের করতে পারি, কিউ বাই ই, এটা এটা থেকে কিউ বাই ইটা বের করলে কত আসতেছে, কিউ এর নিচে যখন ই চলে যাবে ওই দিকে চলে যাবে এপসাইলন এ। তাহলে আমরা পেয়ে গেছি কিউ বাই ই মানে হচ্ছে এপসাইলন ইনটু এ। এটার মাধ্যমে আমি যেটা করতে পারছি, কিউ আর ই কে এপসাইলন আর এ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ এই যেটা আমাদের দরকার এপসাইলন এ তে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে এখন কিউ বাই ই এখানে কি আছে, হ্যাঁ আছে ইকুয়েশন, এই কিউ বাই ইটাকে পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি, এপসাইলন এ। তাহলে লিখলে আমরা এখন কি পাচ্ছি, এপসাইলন এ বাই হচ্ছে ডি। তাহলে আমরা পেয়ে গেছি সি এর মান, এই একটা সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের মান হচ্ছে এপসাইলন এ বাই ডি, অর্থাৎ একটা সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব শুধুমাত্র তার মাঝখানে যে মাধ্যম, মাধ্যমের বেদন যোগ্যতা এপসাইলনের উপর নির্ভর করে, এবং পাথের ক্ষেত্রফল এর উপর নির্ভর করে, এবং মধ্যবর্তী দূরত্ব ডি এর উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করেন না। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সিটা নির্ভর করতেছে এপসাইলন উপরে, এর উপরে, ডি এর উপরে। যদি এপসাইলন আর এ, এপসাইলন আর এ এই দুইটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সি সমানুপাতিক হবে 1 বাই ডি, আর যদি এ আর ডি কনস্ট্যান্ট হয় তাহলে সি সমানুপাতিক হবে এপসাইলন, আর যদি এপসাইলন আর ডি কনস্ট্যান্ট হয় তাহলে সি সমানুপাতিক হবে এ। এই রিলেশনগুলা, এই যে তিনটা রিলেশন আমরা লিখছি 1, 2, 3, এই তিনটা রিলেশন অনেক সময় হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে আমরা ইউজ করি, ফলে বি কেয়ারফুল, অনেক ম্যাথের মধ্যে হয়তো এমন ভাবে বলা থাকবে এ আর ডি কনস্ট্যান্ট, তখন আমরা এই রিলেশনটা নিয়ে কাজ করলে ম্যাথ হয়ে যায়। অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে বলা থাকবে এপসাইলন ডি কনস্ট্যান্ট, ফলে তখন সি প্রপোর্শনাল টু এ, এই রিলেশন নিয়ে কাজ করলে ম্যাথ হয়ে যায়। তাহলে আমরা সব সময় মনে রাখবো যে এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা শুধুমাত্র সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব বের করার জন্য আমরা ইউজ করব, এবং সেই সমান্তরাল পাথটা হচ্ছে গোলক আকৃতির পাথ হইতে পারে, সমান্তরাল পাথটা বর্গ আকৃতির হইতে পারে, আয়তকার আকৃতির হইতে পারে, যে কোনো আকৃতির পাথ হইতে পারে, মেইন কথা হচ্ছে একটা ক্ষেত্রফল থাকবে। তা আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা শুরু থেকে এটা বলে আসছি সি ইকুয়াল টু কিউ আই ডি, এই ফর্মুলাটা গোলক আকৃতি এবং সমান্তরাল পাথ ধারক যে কোনো ধরনের ধারকের জন্য আমরা ইউজ করতে পারবো এই ফর্মুলা, এবং এই ফর্মুলা থেকে এই ফর্মুলাগুলো আমরা প্রতিপাদন করছি। এখন আমরা এটার হচ্ছে একটু ভিতরটা বোঝার চেষ্টা করব যে এই রিলেশনগুলা দিয়ে আসলে হচ্ছে গিয়ে কেমনে হচ্ছে এপসাইলনটা সি এর উপর নির্ভরশীল, এটা আমরা হচ্ছে গিয়ে এই ধারক থেকে খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং আমরা এই চ্যাপ্টারে একবার শুরুর দিকে বলছিলাম আমরা এপসাইলন সম্পর্কে, এপসাইলন বা হচ্ছে বেদন যোগ্যতা সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে কখন কথা বলবো, যখন হচ্ছে গিয়ে ধারক নিয়ে পড়বো, তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো।